রাত পার হলে মকর সংক্রান্তি। এই শুভ লগ্নে গঙ্গাসাগরে পুণ্যার্থীরা স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দেয়। সেই উপলক্ষ থেকে প্রতি বছর সাগরে মেলার আয়োজন করা হয়, যেখানে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে হাজির হন। ভিড় নিয়ন্ত্রণে ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাগরে রাজ্য সরকারের পক্ষ থেকে নানান ব্যবস্থা থাকে। এবছর তিথি অনুসারে রবিবার প্রত্যুষে মকর সংক্রান্তি, সেই বিশেষ মুহূর্তে সাক্ষী থাকতে ভিন্ন রাজ্য থেকেও যাত্রীরা আসা শুরু করেছেন। বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবরি চেকপোস্টে দেখা গেল সেই চিত্র। তবে সাগরের উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীদের স্বাগত জানাতে এদিন এডিপিসির কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ডুবরডিহি চেকপোস্টে উপস্থিত হয়ে দেখা যায় এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভিন্ন রাজ্য তথা দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের স্বাগত জানানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যাত্রীদের খনিকে বিশ্রামের সাথে পানীয় জল ও মিষ্টিমুখ করানো হয় যাত্রীদের। একই সাথে যাত্রীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের যাত্রাপথে কোনো অসুবিধা হয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেন চৌরঙ্গি ফাঁড়ি ভারপ্রাপ্ত আধিকারিক অলোকেশ ব্যানার্জি ও কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক ইমতিয়াজুল হক। তবে সুদূর মহারাষ্ট্র বা পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের যাত্রীরা বাংলা পুলিশের এই ব্যবহারে অভিভূত। তারা সরাসরি সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে তাদের মুগ্ধতার কথা স্বীকার করেছেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান। धनबाद से गंगा सागर जा रहे हैं। अच्छा लगा, बहुत अच्छा। हम तो पहला बार देख रहे हैं इस तरह का। हमें इतना हमेशा देखे थे, बहुत अच्छा लगा। पहले सब बोलते हैं कि पुलिस लोग बहुत तंग करता है, लेकिन हम तो यहाँ दूसरे तरह का चीज़ देख रहे हैं। हमको तो बड़ा अच्छा लग रहा है। कैसे लग रहा है स्वागत? बहुत अच्छा लग रहा है। आपका नाम? आपका नाम? उमाकांत शर्मा। महाराष्ट्र से आ रहे, अभी गंगा सागर को जा रहे हैं। अच्छा लग रहा है, दिल को अच्छा लग रहा है। हम पहली बार, क्योंकि पुलिस हमारी स्वागत कर रही है। जो हमारे महाराष्ट्र में पुलिस क्या करती है, तकलीफ देती है, बंगाल में अच्छा है। आपका नाम? मेरा नाम अन्ना गायकवाड़।